নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু, আসামে শিথিল হলেও সর্বত্র জারি হল নৈশ কার্ফু। চল্লিশ দিন পর লকডাউন শিথিল হতেই সবকিছু যেন স্বাভাবিক, সরকারের নির্দেশ অমান্য। হাইলাকান্দিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য সামগ্রী বন্টনে অনিয়ম, ক্ষোভে সোচ্চার আম জনতা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। তৃতীয় পর্যায়ের লকডাউন সোমবার থেকে শুরু হচ্ছে দেশজুড়ে। তবে আসামে এই পর্যায়ে লকডাউনে অনেকটাই ছাড় দেওয়া হয়েছে। রবিবার রাতেই নয়া নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। সে অনুযায়ী সোমবার সকাল থেকে দোকানপাট বাজারহাট খুলতে থাকে, শুরু হয় যান চলাচল। দীর্ঘ চল্লিশ দিন পর সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসেন। লকডাউন চললেও এদিন মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রবিবার রাতেই সাংবাদিক সম্মেলন ডেকে শর্ত সাপেক্ষে লকডাউন শিথিল হবে বলে জানান। সারা দেশে লকডাউন চললেও আসামে বারো ঘণ্টার নৈশ কার্ফু জারি করা হয়েছে। সোমবার থেকে আগামী দু সপ্তাহের জন্য সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত এ কার্ফু বলবৎ থাকবে। ভারতীয় দণ্ডবিধির ১৪৪ ধারা অনুযায়ী কার্ফু অমান্যকারীদের জন্য থাকবে অর্থ জরিমানা ও সাজার ব্যবস্থাও। সোমবার সন্ধ্যার পর শিলচরেও কার্ফু পরিলক্ষিত হয়। সোমবার থেকে গ্রিন জোন বরাক উপত্যকার তিন জেলাতেও লকডাউন শিথিল হয়েছে, ফলে এদিন থেকে বেশ কিছু ক্ষেত্রে ছাড় মিলছে। এই সুযোগকে কাজে লাগিয়ে এদিন সকালে শিলচর শহরে দেখা যায় স্বাভাবিক চিত্র। প্রায় একসঙ্গেই শহরের প্রতিটি দোকান খুলে যায়, রাস্তায় বেরিয়ে পড়ে সব ধরনের যানবাহন, সর্বত্রই মানুষের ভিড় জটলা। মানুষ যেন ভুলেই গিয়েছেন এদিন তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু হয়েছে। রাজ্য সরকারের বদান্যতায় কিছু ক্ষেত্রে আপাতত ছাড় মিলেছে মাত্র। পরিস্থিতি খারাপ হলে যে কোনো সময় ফের সম্পূর্ণ সময়ের জন্য কার্ফিউ জারি হতে পারে। সরকারের নয়া নির্দেশ শিকাতেও স্পষ্ট বলা হয়, একটি দোকান খোলা থাকলে পাশের দোকানটি খোলা যাবে না, সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে চলাফেরা করতে হবে। কিন্তু সেই নির্দেশিকা লকডাউন শিথিলের প্রথম দিনেই অমান্য করেছেন শিলচরবাসী। দীর্ঘ লকডাউনের পর একসঙ্গে সবকিছু খুলে গেলে এবং সবাই একসঙ্গে বাইরে বেরিয়ে এলে এতদিনের গৃহবন্দীদের কোনো মূল্যই থাকবে না। এতে আগামীতে উপত্যকায় ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে, বিষয়টি অনুধাবন করেছেন শিলচরের বিধায়ক দিলীপ কুমার পাল। সরকারের নির্দেশিকা মেনে চলতে তিনি এদিন সর্বস্তরের মানুষের কাছে আর্জি জানিয়েছেন। তিনজনের বেশি কোনো গাড়িতে মানুষ থাকবে না, বাইকে পুরুষ ট্রাভেল বাইক বাইকিং চলবে না, রাইডিং চলবে না, মহিলা হলে হবে, মানে এইগুলি নিয়ম মানতেই হবে আমাদের আমাদের সুরক্ষার জন্য। যদি আমরা না মানি তাহলে যদি কোনো কারণে সেটা আবার গণ্ডগোল হয়ে যায়, অরেঞ্জে চলে যায়, তাহলে কিন্তু সব বন্ধ হয়ে যাবে। আমরা আমি লক্ষ্য করেছি অনেকেই অযথা বের হয়ে পড়ে, এটা এটা ঠিক নয়। এত কিছু বুঝে আমরা প্রতিদিন দেখি ভারতবর্ষের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। যদি এভাবে চলে তাহলে আগামী জুলাই অগস্টে গিয়ে সেটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। মে মাসটা পার করি আমরা, তারপরে আমরা বুঝতে পারব। খাদ্য সামগ্রী বন্টনে অনিয়মের অভিযোগ উঠল এক অঙ্গনওয়াড়ি কর্মীর বিরুদ্ধে। হাইলাকান্দি বাউরঘাটের ওই অঙ্গনওয়াড়ি কর্মীর নাম রেজিয়া বেগম মজুমদার। জনগণের অভিযোগ, রেজিয়া খাদ্য সামগ্রী বন্টনে শুধু অনিয়মই নয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিকে গোয়ালঘরে পরিণত করে রেখেছেন তিনি। সোমবার এক সাংবাদিক সম্মেলন আয়োজন করে রেজিয়ার বিরুদ্ধে গুরুতর এ অভিযোগ করেন জনগণ। কেন এই অঙ্গনওয়াড়ি সেন্টারের আন্ডারে কতজন স্টুডেন্ট আছে এখনো পর্যন্ত আমরা কেউ জানি না। বারবার অঙ্গনওয়াড়িতে আমরা জানতে চাইলে অঙ্গনওয়াড়ির কর্মীরা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেন না, নানান সময় নানান জাত মাত মাতম। তখন ইদানিং আমরা লকডাউনের সময় সরকারি যেটা মাল দিছে ডিস্ট্রিবিউট করার লাগিয়া জানে, তাই নত মাল আনিয়ে কিছু মানুষের কইলা ডিস্ট্রিবিউট করতে আমরা আইলাম, আইয়া হাল্লা কইলাম তোমার এন্টলমেন্ট কত এবং গভর্নমেন্টের পয়সা কত দিছে, চাউল ডাইল কত দিছে, ওটা একটা হিসাব আমরা দিন আর পরে পাঠিবা। ও তাই মানিয়া ফরের দিন ডেট দিলে আজকে কালকে দিনও আপনার হিসাব কিতাব আর মাল পাঠিব। ফরের দিন আমরা আইসি আর দর্শন আইয়া দেখছি তাই তান তান বাহাবল দিয়া কিছু মানুষ লিয়ে তাই সব ডিস্ট্রিবিউট করিলে ইতরা ও হইলাম বলে আপনার ডিস্ট্রিবিউট কত আমরা কালকে মাত কথা ওল্লা করলা আর আমরা হইলাম এখন না এটা ফরে হইব আর এখন বাটা হইতো
তো আচ্ছা ঠিক আছে, বাটোতে তো একটা ছাত্র কত টাকা পায় তার ওটা অনুভাতে দিন না, পয়সা অনুভাতে দিই আর বললে কি তা অনুভাতে ধরলো চাউল 1 কেজি দিই আর মসুর ডাল 200 গ্রাম দিই আর আলু আধা কেজি ওলা মিলাই আর খেয়েও পাইছে খেয়েও না টুকটাক ওলা পাইছে না প্রায় মানে 60-70 টাকা আর খেয়েও কোনো মাল পাইছে না। পূর্ব সোনাইর হাতিখাল জিপির 10 নম্বর ওয়ার্ডের জব কার্ডধারী শ্রমিকরা তাদের কাজের টাকা পাননি, তাদের কার্ডের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে অথচ টাকা তাদের হাতে আসেনি। রবিবার এই গ্রুপের বেশ কয়েকজন শ্রমিক তাদের এই অভিযোগ তুলে ধরেন। ফয়েজ উদ্দিন মজুমদার, তাজ উদ্দিন মজুমদার, মিনা বেগম লস্কর, লিলিমা বেগম প্রমুখ জানান, জব কার্ডের অধীনে কাজ করলেও তারা পারিশ্রমিক পাচ্ছেন না। সরকার তাদের অ্যাকাউন্টে টাকা জমা দিলেও সিএসপি এজেন্টরা তাদের অন্ধকারে রেখে টাকা তুলে নেন। কয়েক বছর থেকে এভাবে তারা প্রতারিত হচ্ছেন, এ ব্যাপারে শ্রমিকরা জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন। যে আমি বহুদিন খাজ খুশি বিদ্য মানুষ, কিন্তু আমার আমরা গ্রুপ মেম্বার আফজল হোসেন সিএসপি এ কোনো পয়সা দিছে না, মাত্র টাকা 300 আমার দিছিল বহুত দিন পূর্বে। ও তখন আমার ঠেকা টাকাটি করছি জব কার্ডে কাজ টাকা আপনার এমআর থেকে আপনি জব কার্ড লিয়ে গেলে আফজলে কিতা হয়েছে ও হে কইছে এটা এখনো কোনো টাকা পয়সা আমাইছে না, টাকা আমাইলে আচ্ছা ফাইবা হইয়াও আজ দিন পর্যন্ত কোনো 10 টাকাও দেয় না। খবর লিয়ে দেখছেন টাকা আপনার আমাইছে এখন ও এমার দুই এমার আমাইছে উনি ও আজ গত রাত্রে আমি আমার এক বাতিল যায় নিয়ে আমার দেখাইলা কইলা আপনার তো 5,000-6,000 টাকার মতো আমাইলো। এখন বর্তমানে আমরা প্রশাসনের দিকে আকর্ষণ করি আর যে আমরা কিভাবে এই পয়সাটা পাওয়া যায়। চলে মারিয়া খাইছে পয়সা সব কিছু আমরা কিছু ভাই না বুঝেন যাই আই তাদের এখন পয়সা নাই দিয়ে করোনার প্রকোপ থেকে মানুষকে রক্ষা করতে মাস্ক তৈরি করে গরিবদের মধ্যে বিনামূল্যে বিতরণের উদ্যোগ নিয়েছে বরখলার সামাজিক সংস্থা শেডো। তৃতীয় পর্যায়ের লকডাউন ঘোষণা হওয়ার পর রবিবার থেকে সংস্থার সদস্যরা মাস্ক তৈরি শুরু করেন। সোমবার শেডোর সদস্য অজিত দাস জানান, এই সংকটপূর্ণ সময়ে সংস্থা মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। বিগত দিনে সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ ও স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছে, এখন মাস্ক তৈরির কাজ চলছে, শীঘ্রই তা এলাকাবাসীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হবে। এই কোভিড-19 লাগিয়া বিভিন্ন মানুষের পাশে দাঁড়াইছি যাতে মানুষে আমরা মাস্ক দিতাম, এখন তার উদ্দেশ্যে আমাদের ক্লাবের সদস্যরা কিছু কাপড় কিনে নিজেরা মেশিন তাকে সেলাই করছে এবং তৈরি এখন মাস্ক বানার গ্রামগঞ্জে যারা গরিব দুস্থ মানুষ তারা মাস্ক কিনতে পারেন না তাদের আমরা দেওয়ার লাগিয়া আমাদের অর্গানাইজেশন মানুষের পাশে দাঁড়াইবার লাগিয়া দাঁড়াইব তার লাগে এখন আমরা মাস্ক বানার আমরা সদস্যরা। এর আগে আপনারা কী কী প্রজেক্ট এর আগে আমরা স্যানিটাইজ করছি আমাদের বরলা এরিয়া দুস্থ মানুষের মধ্যে আমরা সামগ্রী আমরা দিছি এবং এই এলাকার মানুষের মধ্যে আমরা সচেতনতা করছি ঘরে ঘরে আমাদের ক্লাবের মেম্বাররা আমাদের ছোটো বিদ্যানিকেতন দিদিমণিরা বাড়িয়ে বাড়িয়ে গিয়ে যাতে কীভাবে স্যানিটাইজ করা যায় এক সামাজিক দূরত্ব বজায় রাখা। জম্মু কাশ্মীরের আটকে পড়া মোট 40 জন শ্রমিককে ইফতার করালেন বরখলা থানার অন্তর্গত হাতিছড়ার বাসিন্দা সুলতান তালুকদার। রবিবার তার বাড়িতে এই গণ ইফতারের আয়োজন করেন। তিনি জানান, হাতিছড়ায় কাজে আসা এই শ্রমিকরা লকডাউনে আটকে পড়ে বহু কষ্টে দিন কাটাচ্ছেন। গোশিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ রহিম উদ্দিন লস্কর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এই সময়ে সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। হাতিছড়ায় জম্মু কাশ্মীর থেকে আগত অনেক শ্রমিক কর্মীবৃন্দ টাটা কোম্পানির কাজে এসে ফেসে গেছেন এই লকডাউন অবস্থাতে, ও ওনাদেরকে কীভাবে সাহায্য করিয়া ওনাদের বাসভবনে পৌঁছানি যায় তার জন্য আমি আসাম সরকারের প্রতি আবেদন জানাচ্ছি। করোনা দুর্যোগের এ সময় জীবনের ঝুঁকি নিয়ে আমজনতার কাছে খবর পৌঁছে দেওয়ার কাজে ব্যস্ত সাংবাদিকদের সংবর্ধনা জানালো ইন্ডিয়ান রেডক্রস সোসাইটির শিলচর শাখা। রবিবার আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের উত্তরীয় পুড়িয়ে দিয়ে সংবর্ধনা জানিয়েছেন রেডক্রস শিলচর শাখার কর্মকর্তারা। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সংগঠনের তরফে লকডাউনের শুরু থেকে এ পর্যন্ত গোটা জেলা জুড়ে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে রেডক্রস শিলচর শাখার তরফে সে তথ্য তুলে ধরা হয়। 13 মার্চ আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা চিঠি পাই যে 20টা বেডের একটা কোয়ারেন্টাইন এরিয়া বানাতে হবে, তাই 14 তারিখ থেকে আমরা এখানে কোয়ারেন্টাইন এরিয়া করে 10টি বেড রাখি। পরবর্তীকালে আমরা 18, 19, 20 এই 3 দিন আমরা জনগণের পাশে দাঁড়াই লিফলেটের মাধ্যমে কী করে করোনা ভাইরাস মোকাবেলা করতে হবে সেই কথাগুলো লোকেদের কাছে আমরা পৌঁছে দিই। তার পরবর্তীকালে আমরা কেমিস্ট ওষুধের দোকান বা মুদির দোকানের পাশে ডিস্টেন্সিং মেনটেন করার জন্য প্রথমবার আমার মনে হয় শিলচর শাখা এই উদ্যোগ নিয়ে 3 দিন কাজ করে। তার পরবর্তীকালে আমাদের মাননীয় এমপির
অ্যাডভাইসে আমরা শিলচর শহর বা তার পার্শ্ববর্তী অঞ্চলে পাহাড়েরত পুলিশ প্রশাসন বা সিআরপিএফ জওয়ান যারা রয়েছেন তাদেরকে পানীয় জলের ব্যবস্থা আমরা করে দিই তিন দিন। তার পরবর্তীকালে আমরা আমাদের ধোয়ারবন্দে একটি সাবসেন্টার রয়েছে, এই সাবসেন্টারের পার্শ্ববর্তী অঞ্চলে দুদিন ব্যাপী আমরা সেখানে প্রথম দিন 750, সেকেন্ড দিন আমরা 800 জন লোককে খাওয়াতে সক্ষম হই। আমাদের যে 10 এপ্রিলে আমরা আমাদের হসপিটালকে, গুটো হসপিটালকে আমরা SDRF-এর সহযোগিতায় আমরা সেটাকে করি আমরা স্যানিটাইজেশন করি। আর আপনারা লক্ষ্য করেছেন যে মাননীয় ডক্টর হর্ষবর্ধন বা আমাদের MP ডক্টর রাজদীপ রায় ওনাদের অ্যাডভাইসে আমরা 28, 29, 30, 31, 1, 2 এই 5 দিনে আমরা ব্লাড ডোনেশন করি। সেখানে আমরা এই 5 দিনে 126টি রক্ত 126টি ইউনিট আমরা কালেকশন করতে সক্ষম হই। সেখানে 10 জন লেডি ডোনারও রয়েছেন। সেই কাজগুলো ইতিমধ্যে আমাদের রেডক্রসের পক্ষ থেকে করা হয়েছে। আগামী দিনে 3rd ফেজে আর কী আমাদের করতে হবে সেটা গভর্নমেন্ট ডিসিশনের পর আমরা বসে ডিসিশন নিয়ে 3rd ফেজের কাজগুলো আমরা করব। প্যান্ডেমিক করোনা মোকাবিলায় PM কেয়ারসে 51,000 টাকা অর্থ সাহায্য করল আসাম রাইফেলস এক্স সার্ভিসম্যান অ্যাসোসিয়েশন। সোমবার সাংসদ রাজদীপ রায়ের সঙ্গে দেখা করে তাঁর হাতে অর্থ সাহায্যের চেকটি তুলে দিয়েছেন সুবেদার মেজর প্রদীপ কান্তি দাস। উপস্থিত ছিলেন বিষ্ণু কুমার যোশী, জয়ন্ত ভট্টাচার্য, অমিত কুমার দাস, ফণীন্দ্র কুমার দাস প্রমুখ। সংস্থার পক্ষ থেকে আজকে যে একটা আর্থিক অনুদান PM কেয়ারের জন্য দেওয়া হয়েছে, অনুদানের অ্যামাউন্ট হচ্ছে 51,000 টাকা। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজির আহ্বানে তারা যেভাবে সাড়া দিয়েছেন আজকে কোভিড প্যান্ডেমিক ফাইট করার জন্য, তার জন্য আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি এই টাকা দিয়ে আমাদের ভারতবর্ষের জনগণ যেভাবে সাহায্য করছে সেগুলো ভারতবর্ষের হেলথ ইনফ্রাস্ট্রাকচারটাকে ঠিক করতে এটা অনেক সাহায্য করবে। আমাদের যে বড় যোদ্ধা আমাদের মেডিকেল স্টাফ, যেমন ডাক্তার্স, যেমন নার্সেস, ওয়াটার ম্যাস হসপিটাল বয় এক্সেট্রা, এরপরে ধরেন যেমন আমাদের পুলিশ ফোর্স, তারা অহরহ ডিউটি করে, প্লাস এই যে আমাদের মিডিয়া স্টাফ, মিডিয়া ভাইরা আজকে দেন আপনারা এই করোনা যুদ্ধের সময় লড়াই করতেছেন, তার জন্য আমরা অনুপ্রাণিত হই। আসাম তরফ থেকে এই উদ্যোগ নিতেছি যে আপনারা একটা ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ জানাবেন। লকডাউনের ফলে শিলচরে ফেরি করতে এসে আটকে পড়া পশ্চিমবঙ্গের প্রায় 50 জন ব্যবসায়ী গৃহজেলায় ফিরে যেতে কাতর আর্জি জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওই ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউন পর্যায়ক্রমে বাড়তে থাকায় তাদের অবস্থা কাহিল হয়ে পড়েছে। এখানে তারা যেভাবে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন, একইভাবে পশ্চিমবঙ্গে তাদের পরিবারও বিভিন্ন সমস্যায় জর্জরিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে ব্যবসায়ীদের আর্জি, তিনি যেন অসমের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শীঘ্রই তাদের বাড়ি ফেরার পথ প্রশস্ত করে তোলেন। আমার বাড়ি কলকাতা উত্তর চব্বিশ পরগনা থানা হাবড়া। আমার মোবাইল নাম্বার 9957172928। আমি দীর্ঘ 40 দিন লকডাউনে বিশাল সমস্যার মধ্যে আছি এবং সরকারি মানে 50 গ্রাম কোনো বা 50 পয়সা কোনো সহানুমতি পাইনি এবং এই অবস্থায় খুবই কষ্টের মধ্যে এবং কারোর কাছে মানে আজ পর্যন্ত কেউ সাহায্যের জন্য আসেওনি, আর যদি একবার এসেছিল লিখে নিয়ে গেছে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া আমরা পাইনি। এই মুহূর্তে অবস্থায় আমরা বেশ কয়েকটা ভাই খুব কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি, আর সেই কষ্টের কথা কাকে বলি আর কে শোনে। এবং আমরা যে DC অফিসে আসছি সের জন্য অনেক চেষ্টা করেছি, অনেক ইয়ে করেছি, কিন্তু সেই জায়গাটা পৌঁছাতে পারছি না। এবং কলকাতার যে নাম্বারটা দিয়েছে সেটা সে নাম্বার উঠছে না বা খুলছেও না। এবং এই মুহূর্তে অবস্থা আমরা কে কী করি, কী সমস্যা, কোথায় গিয়ে দাঁড়ায়, কার সাহায্য ভাই, কে আমাদের সহানুভূতি থেকে উদ্ধার করে, সেটাই আপনাদের কাছে একান্ত। আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের কটা ভাইকে একটু কলকাতায় নিয়ে যাওয়ার বা পরিস্থিতিকে একটু সামাল দিতে পারেন, তাহলে মানসিক দিক থেকে অন্তত আমরা কিছুটা শান্তি পাইব, এইটাই আপনাদের কাছে একান্ত কামনা। লকডাউনে খাদ্য সংকটে পড়া বহু দুস্থ পরিবারের প্রতি সাহায্য সহযোগিতা অব্যাহত রেখেছে উপত্যকার বিভিন্ন ক্লাব সংগঠন, সরকারি বিভাগ। এছাড়া ব্যক্তিগতভাবেও ত্রাণ নিয়ে এগিয়ে এসেছেন অনেকে। সোমবারও উপত্যকার বিভিন্ন প্রান্তে ত্রাণ বণ্টন অব্যাহত ছিল।
ত্রাণ বণ্টন করল রংপুর আঙ্গারজুড়ের গোপীনাথ জিওর আশ্রম কর্তৃপক্ষ। এদিন এলাকার ৭০টি অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় আশ্রম কমিটির উদ্যোগে। গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং বিধায়ক দিলীপ কুমার পালের যৌথ উদ্যোগে রামনগরের বিভিন্ন এলাকায় ১৫০০ অসহায় পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিন ত্রাণ বণ্টনকালে উপস্থিত ছিলেন গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি শরবণ কুমার গোয়ালা, সম্পাদক আতাউর রহমান লস্কর, কোষাধ্যক্ষ দুলন চক্রবর্তী, মণ্ডল সভাপতি খামাতুন সিংহ সহ আরও অনেকে। এদিকে গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশন এবং শিলচর ডন বস্কো স্কুলের যৌথ ব্যবস্থাপনায় বরখলা আইসিডিএস এর অন্তর্গত আশাকর্মী এবং এএনএম নার্সদের সংবর্ধনা জানানো হয়। সোমবার আয়োজিত ওই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডন বস্কো স্কুলের ডিরেক্টর ব্রাদার রেজি জোসেফ, গ্লোবাল সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি শরবণ কুমার গোয়ালা, সম্পাদক আতর রহমান লস্কর, কোষাধ্যক্ষ দুলন চক্রবর্তী, মণ্ডল সভাপতি খামবাতন সিংহ প্রমুখ। আশা দিদিরা এবং আশা সুপারভাইজার ম্যাডামকে আমরা স্পেশালি ডেকে এনেছি, ওনাদেরকে আমরা ডন বস্কো স্কুল এবং গ্লোবাল এনজিওর পক্ষ থেকে আমরা সম্মানা প্রেরণ করব। পত্রিকা হকারদের ত্রাণ বিলি করল ভারত সেবাশ্রম সংঘ। এদিন সংঘের শিলচর শাখার অধ্যক্ষ স্বামী মৃন্ময়ানন্দজী মহারাজের উদ্যোগে তারাপুর মালিনীবিল এলাকায় ১৫০ পত্রিকা হকারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে লকডাউনের ফলে তীব্র খাদ্য সংকটে পড়া গঙ্গানগরের ১৫০ অসহায় পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ভারত সেবাশ্রম সংঘ কর্তৃপক্ষ। স্বামী সাধনানন্দজী মহারাজের নির্দেশে ও স্থানীয় ভক্ত এবং প্রণবানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষকদের উদ্যোগে এই ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। হৃদয় সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং রেক্সিয়ান এলুমিনি এসোসিয়েশন নিট শিলচরের যৌথ উদ্যোগে সোনাছড়ায় ২০০ পরিবারকে ত্রাণ বণ্টন করা হয়। ত্রাণ বণ্টনের সময় হৃদয়ের পক্ষে উপস্থিত ছিলেন সম্রাট দাস, রাতুল ভট্টাচার্য, বিজু পাল, কৃষ্ণ কংসবণিক, প্রদীপ পাল প্রমুখ। এছাড়া রেক্সিয়ান এলুমিনি এসোসিয়েশনের পক্ষে ছিলেন কৃষ্ণেন্দুনাথ, রত্নজ্যোতি দত্ত চৌধুরী, প্রফেসর এফ এ তালুকদার, কৃষ্ণাংশু চক্রবর্তী প্রমুখ। তারাপুর নরসিং রোডের আবাসিকদের সম্মিলিত প্রয়াস এবং অপর্ণা রায়ের উদ্যোগে শ্রীকুণা লালমাটি এলাকায় ৫০০ অসহায়কে মধ্যাহ্নভোজন বণ্টন করা হয়। শ্রীকুণা নিউ এলপি স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই মধ্যাহ্নভোজে বিশেষ সহযোগিতা করেছেন শ্রীকুণার বাসিন্দা বিশিষ্ট সমাজসেবী তথা সংগঠক শম্ভুনাথ। ৪৫০ থেকে ৫০০ জনের মোটামুটি মধ্যাহ্নভোজের আমরা একটা আয়োজন করে ওদেরকে আনন্দবাজারের ব্যবস্থা করেছি। আমাদের এই কাজে সহযোগিতা করেছেন ধর্ম জাগরণ মঞ্চের কাছাড় জেলার শ্রী শম্ভুনাথ জি,
সহযোগিতায় আমরা এই কাজটা সম্পন্ন করতে পেরেছি। এই জন্য ওনাকে আমাদের তরফ থেকে ওনাকে সুধন্যবাদ জানাচ্ছি এবং পাড়ার সবাইকেও যে সহযোগিতা করেছেন এই জন্য আমি সবচেয়ে ধন্যবাদ জানাচ্ছি। আর এইদিকে সমুনার দিকে কিছু বলার জন্য আমি বলেছি, আজকে নরসিংপুর রোডের 27 নম্বর ওয়ার্ডের কাঞ্চন অপর্ণা রায়, অপর্ণা রায় আর আমাদের সুজিতদার উদ্যোগে আজকে এখানে ওরা মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন। আর এটা খুব সুন্দরভাবে আমাদের এখানে সব কিছু হয়েছে। সকালতে আমরা 10টা থেকে শুরু করে এখন আমাদের 5টা হয়ে গেছে, এত সময় পর্যন্ত আমরা এখানে আনন্দ বাজার বিতরণ করেছি। নিচে 4 থেকে 5 লোকের ব্যবস্থা করা হয়েছে আর খুব সুন্দরভাবে আমরা এইসব ব্যবস্থাগুলো করেছি। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, কেশব স্মারক সংস্কৃতি সুরভি, সেবা ভারতী, ইনফোসিস, এনএমও এবং এনি বুকসের উদ্যোগে হাওয়াইথাং এ এক ত্রাণ বণ্টন কর্মসূচির আয়োজন করা হয়। হাওয়াইথাং এর বালিপুঞ্জি এবং ধলাখাল পুঞ্জিতে এদিন মোট 40টি অসহায় পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। এদিকে সংগঠনগুলোর উদ্যোগে রবিবার বড়খলার বাউলা বস্তিতে 70টি পরিবারকে ত্রাণ বণ্টন করা হয়েছে। উপস্থিত ছিলেন সঞ্জয় কুমার দেব, অভিজিৎ দাস, আশু দেবনাথ, সম্রাট রায় সহ আরো অনেকে। টিম ওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে দুস্থদের মধ্যাহ্ন ভোজন বণ্টন করা হয়েছে। রবিবার শিলচর অন্নপূর্ণাঘাট রেল ইয়ার্ডে অরিজিৎ গোস্বামীর নেতৃত্বে ওই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ ডক্টর রাজদীপ রায়, এআরএম উমেশ এস, ডিএফও সন্নিধিও চৌধুরী, রেডক্রস শিলচর শাখার পক্ষে দীপায়ন চক্রবর্তী, হিমাশিষ দে, দেবজিৎ অধিকারী, মিঠুন চক্রবর্তী সহ আরো অনেকে। লকডাউন শুরু হওয়ার পর থেকে ক্রমাগত দুস্থদের সাহায্য করে আসছেন সংগঠনের কর্মকর্তারা। ধলাই বিধানসভা কেন্দ্রের রাখাল টিলার অসহায়দের ত্রাণ বিতরণে এগিয়ে এল বেঙ্গালুরুর জয় জওয়ান জয় কিষাণ এন্টারপ্রাইজ লিমিটেড। কোম্পানির কর্ণধার বাবুচন্দ্র নাইডু ওই এলাকার দুস্থদের ত্রাণ বিলি করতে 40,000 টাকার অর্থসাহায্য পাঠিয়েছেন কোম্পানির কর্মী তথা ওই গ্রামের বাসিন্দা সন্তোষ রায়ের কাছে। পরে সন্তোষের উদ্যোগে এবং স্থানীয় যুবশক্তি ক্লাবের ব্যবস্থাপনায় এলাকার 80টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় এদিন। বর্তমান দেশের পরিস্থিতি সকলে আপনাদের জানে, এই ভয়াবহ করোনা ভাইরাসে বিশ্ব এক খলকনি যোগাইছে। গতি এই করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে মাননীয় ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের সকলক এতিয়া লকডাউন পিরিয়ড আমার চলি আছে। লকডাউন পিরিয়ডর পরিপ্রেক্ষিতত আমার এই অঞ্চলের গরিব শ্রেণীর লোকসল বিভিন্ন সদা হয় ব্যক্তিয়ে কিছু অনুদান নিকুতন অনুদান আগবাই ক্ষুধা নিবারণ করেছে। যেহেতু এই পরিস্থিতিত কাজকর্ম সকল সাইডতে বন্ধ হয়ে আছে, গতি রাখালটিলা গ্রামের যুবশক্তি ক্লাবর সহযোগিতায় মাননীয় কোন আসলে সন্তোষ রায় দেবে আপনাদেরকে আপনার সকল কিছু ক্ষুধা নিবারণের কারণে অকনমান কিছু আপনার অন্ন দান করব। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। তৃতীয় পর্যায়ের লকডাউন শুরু, আসামে শিথিল হলেও সর্বত্র জারি হলো নৈশ কার্ফু। চল্লিশ দিন পর লকডাউন শিথিল হতেই সবকিছু যেন স্বাভাবিক, সরকারের নির্দেশ অমান্য। হাইলাকান্দিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খাদ্য সামগ্রী বণ্টনে অনিয়ম, ক্ষোভে সোচ্চার আম জনতা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।